হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো দেখে বুঝতে পারতেছেন, এগুলো কিন্তু পুঁই শাক আর আলু। তো আজকে পুঁই শাক আর আলু দিয়ে চিন্তা করতেছি কী রান্না করা যায়। তো ফাইনালি চিন্তা করলাম যে শিং মাছ আছে ঘরে, তো শিং মাছই রান্না করে ফেলি। তো শিং মাছগুলো একদম তাজা, কিন্তু তো আপনাদেরকে দেখাচ্ছি শিং মাছগুলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শিং মাছ, তো শিং মাছ দিয়েই কিন্তু আজকে রান্না করব। তো এই পাশে কিন্তু একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আদা জিরা পেস্ট দিয়েছি অল্প একটু, আর সব মশলা দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এক চামচ হলুদ গুঁড়া, দুই চামচ মরিচ গুঁড়া, আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি। তো আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো মাছগুলোকেও এখন ভালো করে কষিয়ে নিব। তো কষানোর মধ্যেই কিন্তু মেন মজা। তো এখন 10 মিনিট মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো মাছগুলোর পেটে আসলে ডিম থাকার কারণে কিন্তু মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার একটু কম করা হয়েছে আর কি। সবগুলো মাছের ভিতরে কিন্তু ডিম ছিল, যাতে ডিমগুলো মানে মাছের পেটের ভিতরে আস্ত থাকে, সেই কারণে কিন্তু একটু দেখতেই পাচ্ছেন কালচে কালচে ভাব আছে। তো ওই জন্য একটু কম পরিষ্কার করা হয়েছে, নাহলে কিন্তু ডিমগুলো গলে যাবে। তো এখন মাছগুলোকে নামিয়ে নিব। কষানো কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তরকারিটা দিয়ে দিলাম। তো এখন এই তরকারিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষানোই কিন্তু মেন মজা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ কষানো কিন্তু হয়ে গিয়েছে তরকারিটা, এখন ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। তো এখন 10 থেকে 15 মিনিট এটাকে সুন্দরভাবে রান্না করব, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে বন্ধুরা মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম, আর 5 মিনিট আরও রান্না করে নেব। তো বন্ধুরা ফাইনালে কিন্তু দেখতেই পাচ্ছেন মাছের তরকারিটা কিন্তু একদম রেডি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, দেখেই বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ফলো করবেন, আশা করি অনেক মজা লাগবে, কারণ পুঁই শাক এমনিতেই ভালো লাগে আমার কাছে, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তো কথাই নেই। তো আজকে কিন্তু একটু আনকমনভাবে আমি এই শিং মাছ দিয়ে রান্না করলাম। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।